সোনালি রঙে সেজেছে ভুবন, এসেছে হেমন্ত, আজ সবুজ আর সোনালির মিলন মেলায় খুঁজে পাবে না অন্ত। সরিষা ক্ষেতের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। হেমন্তের রূপের রাজ্যে এ বাংলার মাঠ, সরিষা ফুলের খণ্ড খণ্ড জমি, বৈচিত্র্যময় এ বাংলার রূপের অহংকার। মনে হচ্ছে যে কৃষকের নিজ হাতে রং করা ছবি। একদিকে শীতকালীন সবজি ক্ষেতের অপরূপ দৃশ্য, অন্যদিকে সরিষা ফুলের হলদে সাজ। হেমন্তের হিমেল হাওয়ায় যখন ফুলেরা দলা দেয়, তখন মৌমাছির ভৌ ভৌ আওয়াজ ফুটে ওঠে। নির্বাক নয়নে নয়নাভিরাম প্রাকৃতিক এসব দৃশ্য উপভোগ করছি আর আপনাদের মাঝেও শেয়ার করছি। দু লাইন অনুভূতির পৃষ্ঠা থেকে নেওয়া গল্পের শিরোনাম লিখে যেতে পারেন। মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের ছোট্ট এ মাঠ, একই মাঠে চাষ হয় ধান, সরিষা সহ শীতকালীন রকমারি সবজি। এ মাঠের ভিতরে পড়ে থাকে না একখণ্ড জমিও। এখানকার বেশিরভাগ জমি মালিক নিজেরাই তাদের জমিতে চাষাবাদ করে থাকেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে উক্ত জমিতে চাষাবাদ করা ধান, সরিষা কিংবা সবজি যখন উৎপাদনযোগ্য হয়, তখন তাদের খুশির সীমা থাকে না। কার্তিক ও অগ্রহায়ণ মিলে বাংলার হেমন্তকাল। হেমন্তের কাশফুল যখন মাটিতে নুয়ে পড়ে, তখন বেড়ে যায় কৃষকের ব্যস্ততা। একদিকে আমন ধান ঘরে তোলার তোড়জোড়, অন্যদিকে সবজি রোপণ যোগ্য জমি তৈরি করা, ওদিকে গাছিদের খেজুর গাছ তোলার জন্য প্রচুর ব্যস্ততা। কার্তিক শেষে অগ্রহায়ণ আসতেই সবুজ আর সোনালি রঙে ভরে যায় বাংলার মাঠ, বদলে যায় প্রকৃতি। এ যেন কৃষকের নিজ হাতে আঁকা বাংলার এক অমর চিত্র। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এসব রকমারি সবজিতে ভরে উঠবে গ্রামের হাট, শহর, এমনকি বাইরের দেশেও রপ্তানি করা হয়ে থাকে। দেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে বাংলার কৃষকদের ভূমিকার কোনো শেষ নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে নানা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বাংলার কৃষক। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সহ লাল শাক, মূলা, পালং, টমেটো, বেগুনের এ আয়োজনে ভরে উঠেছে এ মাঠ। সবুজ সোনালের অংশ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে দ্রুত নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। শফি 001 এবং শফি ব্লগের সাথেই থাকুন।